সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি আপনাদেরকে একটা ব্লাউজ মেজারমেন্ট করে দেখাবো এবং সঠিকভাবে সঠিক নিয়মে যে ব্লাউজটা মেজারমেন্ট করব সেটা দেখাবো এই ভিডিওতে। তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যাতে করে আপনাদের ব্লাউজ মেজারমেন্ট করতে নেক্সট টাইম আর কখনো সমস্যা না হয়। তাই আপনারা খেয়াল করুন, সর্বপ্রথম আমি এই ব্লাউজটার লম্বার মাপটা নেব। এই যে এখান থেকে আমরা লম্বার মাপ নেব, লম্বা আছে এভাবে আপনারা টান দিয়ে ধরবেন, দুইটা পাট একসঙ্গে টান দিয়ে ধরে লম্বার মাপটা নেবেন। এটা আছে আমাদের 15 ইঞ্চি লম্বা, এই যে 15, এবং কীভাবে লেখি সেটাও আপনারা দেখবেন এই ভিডিওতে, 15 ইঞ্চি লম্বা। তারপর পরে আপনারা এই যে বগলের নিচ থেকে, এই বগলের নিচ থেকে এবং এই বগলের নিচ পর্যন্ত এটা বডির মাপ। এখানে আমাদের বডির মাপ আছে 39.5, এই যে 39.5, ধরো আমরা 40-এ ধরলাম, 40 টান দিয়ে ধরবেন, বডিটা যখন মাপ নেবেন এভাবে টান দিয়ে ধরবেন 40। এর পর পরে আমরা নেব কোমরের মাপটা, কোমরের মাপটা আছে আমাদের 16.5, 33 ইঞ্চি, 33। এই যে আমরা যেটা এভাবে বসায় রাখছি সুন্দর করে এবং গলাটা অনেক ভাঁজভাবে সুন্দরভাবে বসানো আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে এখানে আমরা পুটের মাপটা নেবো দেখেন, এবং এটা কিন্তু সমানভাবে বসায় নেবেন, গলাটা এভাবে বসায় নেবেন, বসায় নিয়ে আপনারা পুটের মাপটা নেবেন। এই যে এখান থেকে ধরে আমরা এভাবে, এই যে আমরা পুটের মাপটা নেব দেখেন, এটা কিন্তু পুট আছে 10 ইঞ্চি বা 10.5 ইঞ্চি পুট আছে এটার। এই যে 10 ইঞ্চি যে পুট আছে এটা কিন্তু সিলেই বাদে আমরা মাপটা নিচ্ছি, এই যে পুট আছে আমাদের এটার 10 ইঞ্চি, গলার পাশটা কিন্তু বেশি দেওয়া আছে। এরপর পরে দেখেন এটা হাতা অনেক লুজ, এই যে বিশাল একটা লুজের হাতা, হ্যাঁ, এবং উপরেও কুচি নিচেও কুচি, হাতাটা ফুলে থাকবে। এটা কিন্তু বোরকার কাপড়ের ব্লাউজটা, হ্যাঁ। এখান থেকে আমরা এভাবে টান দিয়ে ধরে, এই শোল্ডারের এখান থেকে টান দিয়ে ধরে আমরা হাতার লম্বাটা নেব, হাতার লম্বাটা আছে আমাদের 11 ইঞ্চি। এরপরে আমরা হাতার মুহুরিটা নেব, মুহুরিটা আছে আমাদের 12 ইঞ্চি। এই যে আমরা মেজারমেন্টটা নিলাম, যে হাতাটা, এই হাতাটা কিন্তু অনেক লুজ, এই লুজ থাকার কারণে এই যে যেমন আমরা 15 ইঞ্চি লম্বার যে ব্লাউজটা নিলাম, এটা যদি আমরা 1.5 গজ কাপড় নেই, নর্মালি সুতি কাপড় যদি 1.5 গজ নেই, তাহলে কিন্তু এনাফ, এই হাতাটার কারণে কাপড়টা সবচেয়ে বেশি লাগবে। আর যদি আমরা এরকম বোরকার কাপড় নেই, বোরকার নর্মালি বোরকার কাপড়গুলো যেগুলো, এটা কিন্তু বোরকার কাপড় কিন্তু ব্লাউজ সেলাই করা খুব কষ্ট হয়, সেক্ষেত্রে বোরকার কাপড়ের ক্ষেত্রে আপনারা 1 গজ নেবেন। এই কাপড়গুলো যদি বোরকার কাপড় হয় তাহলে 1 গজ নেবেন। আর এখান থেকে আমরা গলার মাপটা নেব, প্রথমে দেখেন এই 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 কানি থেকে এই কানি পর্যন্ত, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত দেখেন এখানে আমাদের 6.5 ইঞ্চি পাশ আছে, গলার পাশটা আছে আমাদের 6.5 ইঞ্চি, কার্ড 6.5 ইঞ্চি আছে। এবং এখান থেকে যদি আমি কোনাকুনি ধরি, এই যে বোতামের মিডল বরাবর, এখানে আমাদের 6 ইঞ্চি আছে, এবং দুই দিকে গলা সেম গলা আছে। আর এই ব্লাউজটার মুখে দেখেন একটা পট্টি আছে, চওড়া পট্টি, এবং হাতাটা অনেক ফুলে থাকে। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর ব্লাউজের মাপ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমি ব্লাউজের যে মেজারমেন্টটা নিলাম সেটা কিভাবে লিখলাম সেটা আপনাদেরকে দেখাই। দেখেন এখানে আমি 15 ইঞ্চি দিছি লম্বা, এরপরে বডিটা দিছি 40, তার নিচে আছে 33, মানে উপরে বডি তার নিচে কোমর। তারপর পরে আপনারা পুটটে লিখবেন যাতে আপনাদের কখনো বুঝতে ভুল না হয় লেখার পরে, যে না কোনটা কী মাপ লিখছি সেটার জন্য পুট। তারপরে দেবেন হাতার লম্বা, তারপরে এই যে নিচে একটা দাগ দিয়ে, তারপরে দেবেন হাতার মুহুরি।